কাতুরে বুড়ো, এক হুম কাতুরে বুড়ো, ও ঘুম কাতুরে বুড়ো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, মায়ের আদর খাবে বলে এখন মায়ের পাশে এসে বসেছে, যে মা এখন তুমি আদর করো। দেখুন দেখুন অবস্থাটা, দেখুন ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, দেখুন অবস্থা। কি করছো বাবা, কি করছো, কি করছো, ওরে বাবা রে, দেখুন কেমন ভাবে শুয়ে আছে। বাবা, ওরে বাবা রে, আবার হাঁচু হাঁচু হচ্ছে, পড়ে যাবে তো, পড়ে যাবে, এদিকে আছো, এদিকে আছো, পড়ে যাবে, পড়ে যাবে। সকালবেলায় কি মায়ের কাজকর্ম নেই, এইভাবে তোমাকে এইরকম এরকম এরকম জুককে দিতে হবে সকালবেলায়? হ্যাঁ, এই যে আবার বলছে চুলকে দাও, এরকম এরকম চুলকে দিতে হবে সকালবেলায়। হ্যাঁ, তোমার কাজকর্ম নেই বলে মায়েরও কাজকর্ম নেই। একটু চা খেতে বসেছি, ব্যাস শুরু হয়ে গেছে, চুলকে দাও, চুলকে দাও, চুলকে দাও, দুষ্টু পচা, ও দুষ্টু পচা, দুষ্টু পচা, চটকু চটকু করে দিতে ইচ্ছা করে, চটকু চটকু। দেখেছেন অবস্থা, কেমন ভাবে মায়ের কাছে আদর খেতে হয় ও জানে, ঠিক জানে, মাকে পটানো তো খুবই সহজ ব্যাপার, মায়ের কাছে একটু এসে বসলেই হয়ে গেল। টুটকু টুটকু করে দিতে হবে দুটাকে, হয়েছে হয়েছে, আর পারবো না, যাও, আর পারবো না, আর পারবো না, আমি আর পারবো না, দুষ্টু অলস বেটু, সকালবেলায় উঠে কাজকর্ম নেই, সকালবেলায় উঠে কাজকর্ম নেই, না আমি আর পারবো না, পারবো না, আমি পারবোই না, আর আমি চুলকে দিতে পারবো না। সকালবেলায় কাজকর্ম নেই মায়ের, মা এরকম বসে বসে এখন চুলকে দেবে আর উনি আরাম নেবে, না না না, হয়েছে ছাড়ো, এবার ওঠো, এবার ওঠো, উঠে যাও এবারে, না উঠবেই না, এই যে আরো বলছে চুলকে দাও। আপনাদের বাড়িতে কি আছে এরকম এক একটা বদমাস ছেলে, এক একটা বদমাইশ ছেলে আছে আপনাদের বাড়িতে এই আমার ছোটুর মতো? হয়েছে আর নয়, আর নয়।